একবার কল্পনা করুন তো এই ব্যস্ততম কলকাতা শহর, যেখানে কোটি কোটি মানুষ বাস করে, সারাক্ষণ গাড়ির হর্নের শব্দ, মানুষের কোলাহল। হঠাৎ যদি থেমে যায় 50 কিংবা 100 বছর পর কলকাতা যদি পরিত্যক্ত শহরে পরিণত হয়, চারিদিকে জং ধরা গাড়ি পড়ে আছে, শ্যাওলা বুনো গাছে ঘিরে আছে আলিশান বাড়িগুলো, কেমন লাগবে আপনার? কলকাতা শহরকে এইভাবে কল্পনা করতে না পারলেও বিশ্বের এমন কিছু শহর আছে যেগুলো একসময় ব্যস্ত এবং জাঁকজমক শহর ছিল, কিন্তু বিভিন্ন কারণে আজ তা ভুতুড়ে পরিত্যক্ত, পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। চলুন এমন কয়েকটি শহরের কথা জেনে নেওয়া যাক। সিউদাদ পেরিদা কলম্বিয়া। সিয়েরা নেভাদ পর্বতে তারওয়ানা সম্প্রদায়ের মানুষ এই শহর তৈরি করেছিল। 1972 সালে এই শহরে ফের খোঁজ মেলে। স্থানীয় গুপ্তধন সন্ধানী একটি দল লস সেপুভেদাস আবিষ্কার করেছিলেন। লস সেপুভেদাস ছিলেন কলম্বিয়ার বসবাসকারী গুপ্তধন সন্ধানী একটি ছোট পরিবার। পরিবারটি প্রায়শই বনে শিকার করতে যেত এবং একদিন তারা একটি বন্য টার্কি মুরগিকে গুলি করে। টার্কি উদ্ধার করার সময় তারা লক্ষ্য করে যে মুরগি বা সেই পাখিটি পাহাড়ের উপরে উঠে যাওয়া পাথরের সিঁড়িতে পড়েছে। তারা পাথরের সিঁড়ি বেয়ে ওপরে উঠে একটি পরিত্যক্ত শহর আবিষ্কার করে, যার নাম দেয় গ্রিন হেল বা হোয়াইট শেড। এই শহরটি 800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করেন প্রত্নতাত্ত্বিকরা। যদি তাই হয় তাহলে এটি মাচু পিচুর আগে তৈরি হয়েছিল। দ্য লস্ট সিটি অব জেট ব্রাজিল। এই শহর কিন্তু বাস্তবে দেখা মেলেনি, গল্পকথায় মেলে দ্য লাস্ট সিটি অব ডেজ বা এল ডোয়ারোর প্রদেশ। বিশ্বাস করা হয় আমাজনের জঙ্গলে রয়েছে এই শহর, কিন্তু বহু ভূ পর্যটকের বহু চেষ্টা করেও এই শহর খুঁজে পাননি। একজন ব্রিটিশ জরিপকারী কর্নেল পার্সি হ্যারিসন ফাউস্টেড এই শহর নামকরণ করেন। ব্রাজিলের ন্যাশনাল লাইব্রেরিতে রক্ষিত পাণ্ডুলিপি 512 নামে একটি নথি খুঁজে পান কর্নেল পার্সি হ্যারিসন, যা পর্তুগিজ বাইন্ডারাসে জুয়ার দা সিলভা গুয়েমার্স লিখেছিলেন বলে বিশ্বাস করা হয়। নথি অনুসারে 1753 সালে একদল বাইন্ড রান্টেস একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন, যাতে খিলান একটি মূর্তি এবং হাইরোপ্লোবিক সহ একটি মন্দির রয়েছে। তবে নথিতে শহরের ধ্বংসাবশেষ অবস্থান জানাননি লেখক, যে কারণে এখনও এর অস্তিত্ব খুঁজে পাননি। ট্রয় তুরস্ক। ট্রয় নগরীর নাম শোনেনি এমন মানুষ কমই আছেন, যে শহর ধ্বংস হয়েছিল এক নারীর জন্য। গ্রিক পুরাণে এই শহরের উল্লেখ মেলে। 19 শতকে ফের খোঁজ মেলে এই শহরে। এখানে প্রথম 3600 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি বসতি স্থাপন করা হয়েছিল এবং 3000 খ্রিস্টপূর্বাব্দের দিকে এটি ছোট সুরক্ষিত শহরে পরিণত হয়। 4000 বছর টিকেছিল এই শহর, তবে এর মধ্যে ট্রয় বরাবর ধ্বংস এবং পুনর্নির্মিত হয়েছে। ব্রোঞ্জ যুগের শেষের দিকে ট্রয়কে উইলুসা বলা হতো। বর্তমানে এই শহর পর্যটকদের জন্য এক অন্যতম আগ্রহের জায়গা। 1989 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়েছে। পাম্পেই ইতালি। ইতালির এই শহর নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এক নিমেষেই একটি ব্যস্ততম শহর জনশূন্য হয়ে যায়, মারা যায় লাখ লাখ মানুষ। ভিসুভিয়াস আগ্নেয়গিরির ছায়ে চাপা পড়ে যায় আস্ত এই শহর, যার বিভীষিকার স্থিতি এখন আগলে দাঁড়িয়ে আছে শহরটি। 19 শতকের গোড়ার দিক থেকে এখানে দফায় লাখ লাখ পর্যটক ধ্বংসস্তূপ দেখতে আসেন। পেত্রা জর্ডান। পেত্রা ছিল একটি প্রাচীন আরব শহর। বর্তমান জর্ডানের দক্ষিণ ও পশ্চিমের গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্বে উর পাহাড়ের পাদদেশে এর অবস্থান। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি ছিল নবাতাইন রাজ্যের রাজধানী। পাথরের খোদাই ও নানা স্থাপত্যের জন্য বিখ্যাত হারিয়ে যাওয়া এই শহর, মুসলমানেরা একে তাদের দখলে নেন 7ম শতকে এবং পরবর্তীতে 12শ শতকে আবার কুরুসেরা এদিকে দখল করলে ক্রমে ক্রমে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। 363 সালে এক ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় এর দালানগুলো, নষ্ট হয়ে যায় জল সঞ্চালন ব্যবস্থা। মধ্যযুগে পেত্রা একবারই পরিত্যক্ত শহরে পরিণত হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।